আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে, সেই ইউটিউব চ্যানেলে আপনি কেন এসইওটা কন্টিনিউ করবেন, এবং এই জিনিসটা আমি যদি আমার মোবাইল ফোনে ইউটিউব স্টুডিও থেকে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমি আমার মোবাইল ফোনের ইউটিউব স্টুডিওতে যাব, এখানে গেলে আমি আপনাদেরকে আজকে অনেক কিছু দেখাবো যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমে এখানে আপনাকে 28 দিনের একটি ডাটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এই 28 দিনে আমার এখানে কিরকম ভিউ হয়েছে, কিরকম ওয়াচ টাইম, কতটুকু সাবস্ক্রাইবার হয়েছে এবং কতটুকু রেভিনিউ আর্ন হয়েছে সেটা আমার এখানে দেখাচ্ছে। আমি যদি কন্টেন্টে ক্লিক করি তাহলে এখানে আমার অনেকগুলি ভিডিও এখান থেকে দেখতে পারতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে এসইও করি কিংবা আমরা যে এসইও শিখতেছি, এসইও করলাম আমার ভিডিওটা এবং আমি বুঝতেছি যে আমার ভিডিওতে কিছু কিছু ভিউ আসতেছে, তো আমার ভিডিওতে ভিউটা কোথা থেকে আসতেছে, কোন কোন কিওয়ার্ডগুলি দিয়ে আমার ভিডিওটা র্যাঙ্ক হয়ে আছে, ওই সমস্ত বিষয়গুলো আমি আজকে দেখাবো। দেখেন, ওইটা দেখার জন্য এই যে প্রথমে অ্যানালাইসিস একটা অপশন আছে যে লাল হয়ে আছে, অ্যানালাইসিসে আসবেন। অ্যানালাইসিসে আসার পর আপনি একটু নিচে আসবেন, নিচে আসলে এইখানে দেখতে পারবেন যে রিয়েল টাইম ভিউ দেখাচ্ছে, রিয়েল টাইম ভিউ এখানে 48 আওয়ার্সের মধ্যে কতটুকু ভিউ আপনার আসতেছে। তো আমার এখানে 48 আওয়ার্সের মধ্যে 2200+ ভিউ এখানে দেখাচ্ছে, এবং এখান থেকে আপনার ধরেন একটা ভিডিও আপনি দেখতে যাচ্ছেন, এই ভিডিওটা কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক আছে। তো এই নিচে যে ভিডিওগুলো 5টা ভিডিও শো করতেছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন আরও অনেকগুলি ভিডিও এখানে দেখাচ্ছে। এখন আমি নিচে একদম সবার লাস্টে যে ভিডিওটা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে এইখানে আমরা একটা ডাটা দেখতে পারবো। স্ক্রোলিং করে যখন নিচে আসব তখন এইখানে দেখাচ্ছে টপ ট্রাফিক সোর্স এবং রিয়েল টাইম ভিউ 48 ঘন্টার মধ্যে কত আছে। এখানে আমার দেখাচ্ছে টপ ট্রাফিক সোর্স হচ্ছে ব্রাউজার ফিচার, 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইউটিউব সার্চ। দেখেন, আপনি যখন একটা ভিডিও ইউটিউবের সার্চে যাবে তখন এই ভিডিওতে কিন্তু কন্টিনিউয়াসলি ভিউ আসবে, মানে 48 আওয়ার্সের মধ্যে আমার 12টা ভিউ আসছে ইউটিউব সার্চ থেকে, তার মানে আমার এই ভিডিওটা ইউটিউবের সার্চে গেছে কোনো না কোনো কিওয়ার্ডে, এবং সেটাই এখানে দেখাচ্ছে। তো এই যে ভিডিওটা সার্চে গেল এটা আপনি কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য আপনি যে রিচ একটা অপশন আছে এখানে আসবেন, রিচ অপশন থেকে আপনি নিচে আসবেন, নিচে আসলে আপনি দেখতে পারবেন যে কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতেছে। তো নিচে আসলে দেখতে পারবেন যে এক্সটার্নাল সাইট অর অ্যাপস, মানে আপনার এই ভিডিওটার ভিউ এক্সটার্নাল কোন কোন সাইট থেকে আসতেছে, সেটা হচ্ছে দেখেন গুগল সার্চ থেকেও আমার এখানে আসতেছে 20%, হোয়াটসঅ্যাপ থেকে আসতেছে 60%, এবং whatsapp.com থেকে আসতেছে 20%। তার নিচে আপনার একটা অপশন দেখতে পাচ্ছে ইউটিউব সার্চ, ইউটিউব সার্চ দিয়ে আমার এটা কিভাবে ভিউ আসতেছে, দেখেন 12% আসতেছে ইউটিউব ভিডিও এসইও লাইভ প্রজেক্ট। যখন কেউ ইউটিউব ভিডিও এসইও দিয়ে লাইভ প্রজেক্ট দিয়ে সার্চ দিচ্ছে তখন এই 12.6% গ্রাহক আমার ভিডিওটা দেখতেছে। 2 নম্বর যে কিওয়ার্ডটা ইউটিউব এসইও 2024, এই কিওয়ার্ডটা মোটামুটি র্যাঙ্ক হয়ে আছে 3.4, এবং লাস্ট আর একটা হচ্ছে ইউটিউব এসইও ফুল কোর্স 2024, মূলত এই 3টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক হয়ে আছে। বাট এই র্যাঙ্কিংটা কিন্তু অনেক হাই র্যাঙ্ক না, এই র্যাঙ্কিংটা মোটামুটি একটা র্যাঙ্ক, একদম সিম্পল একটা র্যাঙ্ক, ভালোভাবে র্যাঙ্ক করে নেয় কিন্তু র্যাঙ্কে আছে। এবং এখানে দেখবেন কন্টেন্ট সাজেস্ট দিস ভিডিও, দেখেন আপনার যে ভিডিওটা এই ভিডিওটা কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করতেছে সেই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। তো এখন আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে এটা আমাদের নিচের যে ভিডিওটা সেটা দেখাইছে, এখন আমরা উপরে থেকে একটা ভিডিও দেখাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। উপরের আমি এই ভিডিওটা দেখাই, এই ভিডিওটা দেখতে পারতেছেন আমার 20K ভিউ হয়েছে, এবং আমি যদি একটু স্ক্রোলিং করে নিচে যাই, নিচে গেলে এখানে দেখবেন যে ব্রাউজার ফিচার 88টা ভিউ আসছে এবং ইউটিউব সার্চ থেকে 36টা ভিউ আসছে, তার মানে কি এই ভিডিওটা কিন্তু আমার ভালো একটা র্যাঙ্কে গেছে।
এবং কোন কোন কিওয়ার্ডের র্যাঙ্কে গেছে সেটা যদি আমরা একটু চেক করি, রিচ অপশনে যাব। রিচ অপশনে গিয়ে এখানে একটু নিচে যাব। দেখেন নিচে এখানে দেখাচ্ছে এক্সটার্নাল ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে আমার এই ভিউগুলো আসতেছে, এবং ইউটিউব সার্চ, ইউটিউব সার্চ থেকে কী কী আসতেছে, কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক হয়ে আছে, এসইও লাইভ প্রজেক্ট ওয়ার্ক, ইউটিউব ভিডিও এসইও লাইভ প্রজেক্ট, ইউটিউব ভিডিও এসইও, এই তিনটে কিওয়ার্ডে কিন্তু এই ভিডিও র্যাঙ্ক হয়ে আছে, এবং অনেকগুলি ভিডিও সাজেস্টও চলে গেছে আমার। এই ভিডিওটা কোন কোন ভিডিওতে সাজেস্টে চলে গেছে সেটাও এখানে দেখাচ্ছে। চলেন আমরা আরও একটা ভিডিও দেখি, ধরেন আমার এই ভিডিওটা দেখি। এই ভিডিওটা আমার একের মতো ভিউ হয়েছে, এবং দেখেন আমি যদি এই ভিডিওটা নিচে আসি তাহলে দেখেন ইউটিউব সার্চ থেকে ভিউ আসতেছে 51টা, সাজেস্ট ভিডিওতে আসতেছে 14টা। তাহলে বুঝেন ইউটিউব সার্চে এই ভিডিওটা খুব ভালোভাবে র্যাঙ্ক করছে, এই জন্যই 51টা ভিউ আসতেছে। আমি যদি একটু রিচে যাই দেন এখান থেকে দেখতে পারবো যে কোন কোন কিওয়ার্ডে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে। দেখেন গুগল সার্চ থেকে আসতেছে 3.7%, মানে 37% আসতেছে গুগল থেকে, ফেসবুক থেকে আসতেছে, হোয়াটসঅ্যাপ থেকেও আসতেছে। দেন এইখানে ইউটিউব সার্চ থেকে কী আসতেছে, দেখেন রেডুপে কার্ড এই কিওয়ার্ডটা দিয়ে আসতেছে, রেডুপে প্রোমো কোড দিয়ে আসতেছে, এবং রেডুপে দিয়ে আসতেছে, এই তিনটা কিওয়ার্ডে এই ভিডিওটা র্যাঙ্ক হয়ে আছে। তো এইভাবে আমার প্রত্যেকটা ভিডিও, এখানে যতটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করব দেখবেন প্রত্যেকটা ভিডিও আমার না কিছু কিওয়ার্ডে র্যাঙ্ক হয়ে আছে। আমি আপনাদেরকে আরও একটা ডেমো দেখাই। দেখেন এইখানে ওভারভিউতে গেলে দেখেন ইউটিউব সার্চ থেকে 37টা ভিউ আসতেছে। আমি যদি আরও একটা ডেমো দেখাই, আসলে কেন করবেন আপনারা, দেখেন এখানে 5টা ভিউ আসতেছে, কেন আপনারা ভিডিওগুলো এসইও করবেন সেটাই আমি দেখাচ্ছি। এসইও করলে আপনার কী বেনিফিট, দেখেন এই ভিডিওটা আমার সার্চে 188টা ভিউ আসতেছে, এটা কী পরিমাণ সার্চে গেছে আমার এটা। এবং আমরা যদি এই ভিডিওটার দেখব কোন কোন কিওয়ার্ডে সার্চে গেছে, দেখেন এখানে ফেসবুক এক্সটার্নাল থেকে আসতেছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ফেসবুক থেকে আসতেছে, যেমন হচ্ছে ইউটিউব সার্চ টার্ম কী আছে, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট এই কিওয়ার্ডে আমার ভিডিওটা পাচ্ছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট এই ভিডিওটা এই কিওয়ার্ডও আমার এই ভিডিওটা পাচ্ছে, দেন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট এইটা লিখো সার্চ দিলে আমার ভিডিওটা পাচ্ছে, তার মানে আমার ভিডিওটা ভালো পরিমাণ একটা র্যাঙ্কে গেছে। দেন আমাদের এই ভিডিওটা আমরা একটু দেখব, আরও একটা ভিডিও যেটা আমি মাত্র 2 থেকে 3 দিন হয়েছে আমি আপলোড করছি, দেখেন এই ভিডিওটাও সার্চে চলে গেছে, সেটা হচ্ছে আমার গুগল, সেটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন লাইভ প্রজেক্ট, গুগল অ্যাডস ক্যাম্পেইন লাইভ প্রজেক্ট নিয়ে কিন্তু আমি ভিডিও করছিলাম, এই ভিডিওটা র্যাঙ্কে চলে গেছে। দেখছেন ইউটিউব সার্চ থেকে আসতেছে 15টা। তো ইউটিউব সার্চে যখন যাবে তখন কিন্তু কন্টিনিউ ভিউ আসবে। দেখেন এখানে ইউটিউব সার্চ টার্ম দেখাচ্ছে গুগল অ্যাডস লাইভ প্রজেক্ট, গুগল অ্যাডস এবং হচ্ছে গুগল অ্যাডস ফুল কোর্স। তাহলে ইউটিউব এসইওটা করা কতটা গুরুত্বপূর্ণ, এইখানে আমার অনেকগুলি ভিডিও, এখানে আমার যে কটা ভিডিও দেখতে পারতেছেন এই কটা ভিডিও আমার র্যাঙ্কে আছে অলরেডি, এই জন্যই ভিউ এখানে কন্টিনিউয়াসলি আসতেছে। তো এসইওর যে ভিউটা এটা কিন্তু আপনি থামবে না, এটা কিন্তু ক্রমাগতভাবে কম আর বেশি আপনি আসতেই থাকবে, এই জন্যই আপনি আপনার চ্যানেলটা ভালো করে এসইও করবেন। আপনার এসইও তো হোক অল্প ভিউ আসুক, এটা অল্প আস্তে আস্তে এক সময় গিয়ে ভালো একটা ভিউ আসবে, তখন আপনার চ্যানেলটা আরও র্যাঙ্কে যাবে। যখন কোনো একটা গ্রাহক কোনো কিছু সার্চ করে আপনার ভিডিওতে ক্লিক করলো, তখন ইউটিউব অ্যালগোরিদম মনে করে আপনার ভিডিওটা ভালো, 2 নম্বর আপনার যে চ্যানেলটা আছে সেই কন্টেন্টগুলোও ভালো, তখন আপনার এই চ্যানেলটা বুস্ট আপ হয়। আসলে এসইওর 70%ই কভার করে যদি আপনি পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আপনাকে লো কম্পিটিটর কিওয়ার্ড নিয়েই আপনাকে এসইও করতে হবে। আপনার চ্যানেলটা যদি ছোট হয় তাহলে স্টার্টিং অবস্থায় লো কম্পিটিটর কিওয়ার্ড নেবেন, আর যদি আপনার চ্যানেলটা অনেক বড় হয় তাহলে আপনি মিডিয়াম যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো সবাই এসইও করেন, চ্যানেলগুলোকে র্যাঙ্কে নিয়ে আসেন, এবং ক্লায়েন্টের জন্য ভালো কিছু সার্ভিস দেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।